नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आगामीकाल शुक्रवार जे पाँच राशि महाप्राप्ति घटते चले पाँच राशि विषय आमी विस्तारित आलोचना करब। तब भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य शुनबें। অনেকে শুনছেন, কিন্তু অনেক কেটে কেটে ভিডিওটি আপনারা শুনছেন। দেখুন, মোটো ভিডিওটি স্কিপ করে আপনারা দেখবেন না, কারণ এই ভিডিওটিতে অনেক আলোচনা যেটা হয়, যারা প্রতিদিন দেখেন কি না, অনেক তথ্য কিন্তু জানতে পারবেন। কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, আমি আপনাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। সেই জায়গাটাতে আপনি যদি অ্যাচিভমেন্ট করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যে সম্ভাবনা রয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে একটি কথা আমি বলি, আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষের প্রত্যেকের ক্ষেত্রে যে সেম টু সেম ঘটবে, এটা কখনই নয়। কারণ প্রত্যেকের গ্রহ নক্ষত্র আলাদা, গ্রহের অবস্থান আলাদা, দশা মহাদশা আলাদা, কিন্তু কিছু পার্সেন্ট মানুষের কিন্তু আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের নক্ষত্র এবং গ্রহের গোচর এবং দশা যাদের পারমিট করবে কি না, তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এখানে দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্টে কোন কোন গ্রহগুলো শুভ অবস্থাতে আছে, এবং আপনার ন্যাকাল চার্টে কোন ভাবকে ভালো করা দরকার, তবেই কিন্তু আপনার কিন্তু আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। দেখুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক যে চারটি গ্রহের কথা বলি, রাহু, বুধ, শুক্র এবং শনি, এই চারটি গ্রহ কিন্তু আপনার ন্যাকাল চার্টে কিন্তু শুভ অবস্থায় থাকা দরকার। কারণ আপনি আমার ভিডিও শুনছেন, আপনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন, একটি টিকিট কাটছেন, টিকিট কাটা ছাড়াও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আবার যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে জানাই। যদি আপনার আগামীকাল গাঢ় যোগ থাকে কি না, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। তা আপনাদেরকে আরও কিছু আমি ইনফরমেশনটা আপনাদেরকে দিই, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, তারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারবেন। এবার আমি আলোচনাটা আপনাদের সামনে করি, যে জায়গাটা বোঝার ব্যাপার। দেখুন, আগামীকাল শুক্রবার রাহুকাল রয়েছে সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত। এই রাহুকালে কোনো ইনভেস্টমেন্ট, কোনো যাত্রা বা কোনো কিছু আরম্ভ করা কিন্তু করবেন না। আমি এই জন্য রাশির যারা শুভ সময়টা মেনটেন করতে পারছেন না, অনেকে সকালে বাজার যাচ্ছেন, বাজার গিয়ে বাজার ফেরত ছোট্ট টিকিট কেটে ফেলছে, কিন্তু সময় হয় না, তাতে কি হয়েছে, তার জন্য কিন্তু স্পেশাল সময়টা কিন্তু আমি রাশি অনুযায়ী কিন্তু আপনাদেরকে ধরে ধরে আপনাদেরকে দিই, এবং টার্গেট নাম্বারটাও আপনাদেরকে কিন্তু আমি জানাই। দেখুন, যারা একটু বয়স্ক মানুষ আছেন, তারা তো ছোটোখাটো কাটেনি, বাজার যেতে গিয়ে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলো, তাদের মধ্যে কথা আলোচনা, ঠান্ডা পড়েছে, এ সময় চা খাচ্ছেন, আর চায়ের দোকানে বসে একটা সুন্দর একটা ভালো আলোচনা, সুখ দুঃখ, পরিবার, পাশাপাশি কেউ বললো যে দেখ আমার কিন্তু একটা প্রাপ্তি কিন্তু এর আগের মাসে হয়েছিল, যদিও অল্প, কিন্তু তারপরে আমি কেটেছি, তারপরেও কিন্তু পেয়েছি, তো আজকে আমি ভাবছি একটা যদি আমি কাটি টিকিট, তাহলে যদি হয়। তো আপনিও শুনলেন, আপনি বলছেন আমারও একটা ইচ্ছা ছিল, তো চল তাহলে একসঙ্গে দুজনে মিলে আমরা করি এই জায়গাটা, টিকিটটা কাটি। এবার
এই টিকিট কাটাটার জায়গাটাতে যদি আমরা যে কাজগুলো করার কথা আমি বলছি সেই জায়গাটা যে কাজগুলো যদি আমরা ঠিক মতন করতে পারি, যে কাজগুলো করি আমি বললাম সেই কাজগুলো ঠিকঠাক যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কী কী জায়গা দেখতে হবে আপনার ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব এবং সফলতা ভাব। এই ভাবগুলো আপনারা দেখলেন। এরপর দেখতে হবে আপনার ক্ষেত্রে মহাদশা কিসে চলছে, আপনার ক্ষেত্রে অন্তর্দশা কিসে চলছে, এটা দেখা দরকার। এবং এই যে চারটি গ্রহ রাহু, শুক্র, শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে, এই এই চারটি গ্রহ রাহু লগ্ন টু দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে এবং নক্ষত্র অনুযায়ী এবং ডিগ্রি অনুযায়ী কোনভাবে অবস্থান করছে, তার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না আগামীকাল। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে পরে থাকে। এই জায়গাটা কিন্তু নির্বাচন করা দরকার, আপনার ক্ষেত্রে কখন প্রাপ্তির সম্ভাবনা আছে। হয়তো আপনার বন্ধু কাটছে, আপনার বন্ধুর প্রাপ্তি হচ্ছে, আপনার হতেও পারে আবার না হতেও পারে। দেখা গেল আপনার বন্ধুরই হলো না, আপনারই হয়ে গেল, আপনি একসঙ্গে কাটলেন, দুজনে একসঙ্গে করি কাজটা, একসঙ্গে কাটি, দুজনে যদি অর্থ পাই, কিন্তু দেখা গেল আপনার বন্ধু পেলো না, আপনি পেয়ে গেলেন। এই জায়গাটা কিন্তু বোঝার কিন্তু বিষয় কিন্তু রয়েছে যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এখানকার জন্য। আপনাকে কিন্তু নিজের জন্ম কুণ্ডলীটা আগে বিশ্লেষণ করে নিন। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং ফর্চুনা নাম্বারটা কিন্তু জানা কিন্তু একান্তই কিন্তু দরকার। এবং রাহু রক্ষা কবচ, যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং এর পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন করুন এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটবে। যারা ন্যাকাল চার্ট নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন, হস্তরেখা বিচার করে আপনি এই প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখাতে কিন্তু পারেন যে আপনার ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা আছে কি না। আকস্মিক প্রাপ্তি, এই প্রাপ্তি কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি আসে, কারো আগে আসে, কারো পরে আসে, এটা কিন্তু দেখা কিন্তু যায়। এবার আমি এক এক করে রাশিগুলোর আমি নাম বলবো এবং রাশিগুলোর টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলবো। দেখুন, প্রথম যে রাশির আমি আগামীকালের কথা বলবো, আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, তাদের যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে জানাবো বিশেষভাবে ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান রাশি আপনার ক্ষেত্রে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 4 এবং 8। আপনাদের শুভ সময় 12:02 থেকে 1:32 পর্যন্ত। নাম্বার দুই যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় 2:04 থেকে 4:34 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, 3 নম্বর যে রাশি প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় 9:15 থেকে 10:21 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকালের প্রাপ্তির সম্ভাবনা প্রবল হয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের শুভ সময় 12:12 থেকে শুরু করে 12:39 পর্যন্ত, টাইমটা কিন্তু খুব সীমিত কন্যা রাশির ক্ষেত্রে। টাইমগুলো এবং টার্গেট নাম্বারগুলো আপনারা কিন্তু বিশেষভাবে কিন্তু মেনটেনটা করুন, তাতে কি মানে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে টাইম এবং শুভ সময়টা। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকালে প্রাপ্তির যে বড় যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম লিখে রাখুন, বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে
আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে 10:16 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। প্রত্যেককে আমি একটি কথা বলবো, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং একবার না আপনারা দুবার তিনবার পাঁচবার ভিডিওটি শুনুন। কারণ এখানে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি যে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কম হোক বেশি হোক আগামীকাল কিন্তু রয়েছে, কিছু সংখ্যক মানুষের আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।